আজি আপনার আরো একটা ধুনিয়া ভিডিও লিখেছো। এটা হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন এড করব, কেন এডিট করব, নিউ হোয়াটসঅ্যাপ গ্রুপ কেন বানাব, এই সকল ডিটেলস আজ আপনার কম। হোয়াটসঅ্যাপ গ্রুপের সকল সেটিংয়ের বিষয়ে আজ আপনার শেয়ার করিম। সো আপনি হোয়াটসঅ্যাপ কেন করব, হোয়াটসঅ্যাপত কি কি সেটিং রাখব, সো সেটা আপনার কম। এডভাইস আমি হোয়াটসঅ্যাপত আহিলো। হোয়াটসঅ্যাপত হওয়ার পিছত ইয়াতে থ্রি ডট আপনি ক্লিক করব। ক্লিক করার পিছত ইয়াতে চাব নিউ গ্রুপ। আপনি নিউ গ্রুপত ক্লিক করব। ক্লিক করার পিছত আপনি যে কন্টাক্ট নাম্বার আহিব, সো কাকাক আপনি এই গ্রুপত এড করব খোঁজে, সো তাকে আপনি এড করব পারে। ইয়াতে মই এটা নম্বর লো, ইয়াতে এইটা চাইছে মই গ্রুপত এড করলো। হয়ে যাওয়ার পিছত ইয়াতে আপনি চাইছে টাইপ গ্রুপ সাবজেক্ট হিয়ার, সো আপনি গ্রুপর নামটো কি দিব খোঁজে, সো সেই নামটো আপনি দিব। মই এটা নাম দিলো, মই গ্রুপর নাম দি আছো, সেইকাৰণে আপনি এনেকৈ গ্রুপর নামটো দিব। তারপর ইয়ারপরে মিমস লব পারে, মিমস এটা লব। এইটো হয়ে যাওয়ার পিছত ইয়াতে চাব বাও সাইডত, বাও ফালে ইয়াতে চাইছে আপনার গ্রুপর ফটো খুঁজি আছে। সো ইয়ারপরে আপনি গ্রুপর ফটো সিলেক্ট করব। আপনি ইয়াতে তিনটা অপশন আছে, গ্যালারি, ক্যামেরা, সার্চ ওয়েব। সো আপনি আপনার ইচ্ছা ক্যামেরা পরা দিব খুঁজে বা গ্যালারি পরা। মই গ্যালারি পরা একটা ফটো লম। সো এইটো ফটো মই লৈছো, ইয়ার পর আপনি ক্রপিং করব পারে। সো ইয়াতে পাইছে আছে ক্রপিং এর অপশন বিলাক আছে। ইয়াতে হয়ে যাওয়ার পিছত ইয়াতে ডান অপশন ক্লিক করব। সো আপনার গ্রুপের আইকন খন হয়ে গেল। হয়ে যাওয়ার পিছত ইয়াতে আপনি রাইট যেটু চেহ হয়েছে যাতে ক্লিক করব, রাইটত ক্লিক করব। আপনার গ্রুপের নামটো হয়ে গেল। ইয়াতে চাইছে কুটনত মই যেটু অল্প আগতে নাম্বারটো দিছিলো, মানে যাক ইনভাইট করেছো তাকে আমি গ্রুপত ডাইরেক্টলি ইনভাইট জয়েন করব নোৱাৰো, কিয়নো হে যে পার্সনক মই দিছে সেই পার্সনে গ্রুপের সেটিংবিলাক অফ করে রাখছে, মানে কোনে তাকে ইনভাইটর অপশনে মানে তাক গ্রুপে যাচ্ছে সেটা কেনকৈ পারে মই অল্প পিছতে বুঝাই দিম। তো ভিডিওখন আপনি ফুল চাব। মই তাকে ইনভাইট করলো, এতে চাইছে মই ইনভাইট করলো। ইনভাইট করার পিছত মোর এটা আরো একটা এই হোয়াটসঅ্যাপ হয়, তাতে মই ইনভাইট ইনভাইট করেছো। মই এগেন সেই হোয়াটসঅ্যাপত যাম। এটা আছে যে চাইছে মো কি কেন কেনকৈ ফালো পড়া, মানে মোক ইনভাইট করেছে যে এই গ্রুপত আমাক জয়েন হব লাগে। তো মই ইয়াতে জয়েন গ্রুপত করে দিম, জয়েন নাও জয়েন করে দিলো। সো কেনকৈ এইটো করে আপনাকে মই বুঝাই দিম যে আপনি কেনকৈ গ্রুপের সেটিংবিলাক অফ করে রাখব পারে। সকল ডিটেলস আপনার কম, আপনার কোনো গ্রুপত এনে এড করব নয়, আপনাকে ইনভাইট করব লাগবে বা গ্রুপের ডিসক্রিপশনত আপনাকে দিব লাগবে যে গ্রুপের এড্রেস এইটো হয়। সো সেইটো কেনকৈ করে মই অল্প পিছতে বুঝাই দিম। এতিয়া আহিলো আমি গ্রুপের কেটামান সেটিং। ইয়াতে চাইছে এড গ্রুপ ডিসক্রিপশন। সো গ্রুপের কিবা উদ্দেশ্যটো আপনি ইয়াতে ব্যাখ্যা করব পারে, গ্রুপের উদ্দেশ্যটো ইয়াতে আপনি ব্যাখ্যা করব পারে। সো টেকনোলজি টু মই ইয়াতে গ্রুপের উদ্দেশ্যটো দিলো, ইয়ার প্রবলেম। সো মোর এই গ্রুপ মোর চ্যানেলের উদ্দেশ্যে ইয়ার প্রবলেম, মাই সলিউশন। সো এই গ্রুপের ডিসক্রিপশন দিলো, মানে কি কেন কেনার উদ্দেশ্যে ইয়ার প্রবলেম, মাই সলিউশন। সো ইয়াতে চাইছে, তারপর ইয়াতে ওকে করে দিব। হয়ে যাওয়ার পিছত ইয়াতে আরো একটা অপশন আছে, মোট নোটিফিকেশন। সো ইয়ারপর আপনি মোট নোটিফিকেশন তাকে কোয়া হয় যে আপনি যদি গ্রুপত কোনো একটা গ্রুপত আছে, গ্রুপত আপনি চাইছে যেটা আপনি ডাটা অন করে গ্রুপত সাধারণত বেশি চার্ট হয়ে থাকে, মানে সকলে তাতে নিজের নিজের মতামতটা শেয়ার করে, তার বাবে বহুত কেটা মানে চার্টর অপশন আহি যায়। সো নোটিফিকেশন ইমান নোটিফিকেশন আহে যে আপনি ডাটা অন করলে কিছু সময়ের কারণে অফ হয়ে যায়, মানে হ্যাং মারি দিয়ে মোবাইল ফোন। সো সেটা আপনি অফ করব পারে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কোনো ডিস্টার্ব নকরে সেই মোট নোটিফিকেশন আপনি এইটা অফ করে রাখি পড়ে। সো ইয়াতে সময় দিছে যে আপনি কিমান দিনের কারণে এই অফ করে রাখব খোঁজে, মানে আপনার কোনো নোটিফিকেশন আপনার উপর মানে শো নকরে, আপনার গ্রুপত যেটা আহিব তেতিয়াহে বুঝি পাব যে ইমানজনে আপনার সেটিং করেছে, মানে চাটে করেছে, শেয়ার করেছে, টাইপিং করেছে। সো সেটা মই এক বছর কারণে ইয়াতে অফ করে রাখি, ওকে করে দিল। এতিয়া এই গ্রুপত যিমান চাট হব মোক কোনো নোটিফিকেশন উপর আহি শো নকরিব যে সিহতে চাটিং চাট করে আছে, আপনি চাট করক। সো সেইবিলাক অপশন আপনি অফ করে রাখক। তারপর আছে কাস্টম নোটিফিকেশন, ইয়াতে আর কাস্টম নোটিফিকেশন আপনি করে দিলে, তারপর ইয়াতে আপনি মানে নোটিফিকেশনত আপনি রিং টংটো কি দিব খোঁজে সেটা আপনি ইয়ার পর আছে নোটিফিকেশন টোন, রিং টংটো আপনি সেভ করব পারে, ভাইব্রেশন এইবিল দিব পারে, মানে আপনার নোটিফিকেশনের সাউন্ডবিলাক এটা কেনকা হবো ইয়ার পর সেটা সিলেক্ট করব কইছে, এটা আপনি করে দিলে মই ইয়াতে অ্যাকচুয়ালি অফ করে রাখি, মই এইটো কাস্টম নোটিফিকেশন নালাগে। তারপর আছে মেটা অ্যাভেলেবিলিটি। সো এই আর বহুত ইম্পর্টেন্ট হয়, ইয়াতে আছে মানে এইটো হল যে আপনার যে মেমরি, মানে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপত কোনো মেসেজ করেছে, ফটো একটা শেয়ার করেছে বা ভিডিও একটা শেয়ার করেছে, সেইটা আপনি গ্যালারিত লোক খোঁজে নাকি, মানে আপনার মেমরি যাব নাকি না আপনার সেই গ্রুপতে থাকব, সো সেইটা আপনি অফ করে রাখব পারে। মানে যদি আমি নোট করো মানে গ্রুপত যান ফটো ভিডিও আহে সেইবিল আমার গ্যালারিত না যায়, সাধারণত আমি গ্রুপত বা হোয়াটসঅ্যাপত কোনোবা একটা ফটো যদি শেয়ার করে সেটা আমার অটোমেটিক গ্যালারিত যায়, জমা হয়ে যায়, তারপরে আমার গ্যালারির মানে স্পেসটা কমে যায়, মানে মেমরি এনে ফুল হয়ে যায়, সেইটা আমি অফ করে রাখব পারো। সো মই নোট দিয়ে ওকে করে দিল, এতিয়া হয়ে গেল। তারপর ইয়াতে আছে গ্রুপ সেটিং, গ্রুপ সেটিং, গ্রুপ সেটিংত আহিলে আহি যাওয়ার পিছত ইয়াতে চাইছে গ্রুপ এডিট গ্রুপ ইনফরমেশন, মানে আপনার গ্রুপের কোনো যেটা লোগো দিছে সেই লোগোটা কোনোবাই চেঞ্জ করব পারে নাকি, মানে ইয়াতে আপনার পারমিশন দিব,
মানে আপনি গ্রুপে যে সাবজেক্ট দিছে, গ্রুপের নাম যেটা দিছে, আইকন দিছে, ডিসক্রিপশন দিছে, এইবিলাক যদি আপনি অল পার্টিসিপেট যে এটা করে দিয়ে মানে সকলে গ্রুপের আইকনটা চেঞ্জ করব পারে বা তার নামটা চেঞ্জ করব পারে, ডিসক্রিপশনটা চেঞ্জ করব পারে, আর যদি এটা দিয়ে অনলি অ্যাডমিন, সো অ্যাডমিনে হ্যাঁ এই গ্রুপের এইটু মানে আইকনটু চেঞ্জ করব পারে, বাকি একো চেঞ্জ করব নোৱাৰে। তারপর আছে সেন্ড মেসেজ, সো গ্রুপত কোনে কোনে মেসেজ করব এই আপনি অফ করে রাখব পারে যে অনলি এডমিন করে দিব পারে, অকল এডমিনে গ্রুপত মেসেজ করব পারে, বাকি একো করব নোৱাৰে, মানে যিমান পার্টিসিপেট গ্রুপত করেছে সকলে তাতে মেসেজ সেন্ড করব নোৱাৰে, অকল এডমিনে অফ অন করব পারে, মানে মেসেজ দিব পারে, ইয়ারপর আপনি তাতে পার্টি কোনে কোনে মানে মেসেজ করব পারে, যদি এডমিনে করে তাহলে অনলি এডমিন করে দিয়ে ওকে করে দিব। তারপর আছে গ্রুপ এডিট গ্রুপ এডমিন, সো ইয়ারপর আপনি গ্রুপর আপনি যদি এডমিন দিব খোঁজে মানে কাক কাক আপনি এডমিন দিব, ইয়ারপর আমি এইটা দিলো মানে তাকে আমি এডমিনের অপশনটা দিয়ে দিলো, এই হয়ে গেল। আর এটা আছে যে ইনভাইট বাই লিঙ্ক, কেতিয়া আমি এনে ইম্পর্টেন্ট আমি গ্রুপ ক্রিয়েট করো যে লিঙ্ক আমি সাধারণত ওয়াফ করে রাখব খুঁজো, মানে বেলেগজনে জানে সেই লিঙ্কটা শেয়ার করে আপনার গ্রুপত এড করব নোৱাৰে, মানে কি আপনার লিঙ্কটা বেলেগজনে যদি শেয়ার করে সিহতে সেই লিঙ্কত ক্লিক করে আপনার গ্রুপত এড হব পারে, আর যদি এইটা অফ করে রাখে যে মোর যে এইটো কোনোবা কোনেও যাতে আপনার গ্রুপত ইয়াত হব নোৱাৰে সেইটো আপনি অফ করে রাখব পারে, ইয়াতে রেস্ট লিঙ্ক, রেস্ট লিঙ্ক মানে আপনি এইটো অফ করে মানে কোনেও আপনার গ্রুপের লিঙ্কটা শেয়ার করে এই গ্রুপত ইয়াত হব নোৱাৰে, আর যদি খোঁজা যে নাই মই গ্রুপত আরো মানুষ এড করি তো ইয়ারপর আপনি লিঙ্কটা শেয়ার করব পারে, ইয়াতে চাইছে সেন্ড লিঙ্ক বাই হোয়াটসঅ্যাপ বিজনেস, মানে হোয়াটসঅ্যাপ বিজনেস হয় এইটো আপনি আপনার গ্রুপের লিঙ্কটা আপনি শেয়ার করব পারে। তারপর আছে কপি লিঙ্ক, আপনি এটা কপি করব পারে শেয়ার লিঙ্ক, তারপর আপনি রেস্ট লিঙ্ক, মানে কি কৈছে রেস্ট লিঙ্ক এই গ্রুপের কোনো লিঙ্ক এক কোনোজনেও শেয়ার করব নোৱাৰে, আপনার লিঙ্কটা মই অফ করে রাখলো, তো এনেকৈ আপনি একটা গ্রুপ এডিট করব পারে, এনেকৈ আপনি গ্রুপ এটা বনাব পারে। তারপর আহিলো যদি আপনি খোঁজে যে মোর গ্রুপত কি হয় মানে গ্রুপের পরে লেফট লোক লাগে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ না থাকো, তো তারপরে তো আরও একটা অপশন আছে যে আপনি গ্রুপটা সম্মুখ করব খোঁজে নাকি, মানে আপনার গ্রুপটা ফার্স্ট টাইম মানে বহুত কেটা গ্রুপ আছে যেটা আপনার ইম্পর্টেন্ট হয় সেটা আপনি কি সম্মুখত রাখব খোঁজে নাকি, মানে আপনার তো ফার্স্টত আহিব ইয়াতে ধরে রাখব, রাখির পথে ইয়াদ যেটা পিন অপশন চাইছে পিনটো যদি আপনি ক্লিক করে তার মানে আপনার তো আপনার সেই গ্রুপটা ফার্স্ট টাইমত আহি থাকে উপরত আহি থাকে, আমি এইটা ক্লিক করলাম ইয়াতে চাইছে মোট গ্রুপটা তলত আছে উপরত আহি গেল, মানে এটা আমরা যেমন চার্ট হব বাকিবিলাক সেইটা তলত ফেলে থাকি আর আপনার তো উপর ফেলে থাকি মানে সম্মুখতে থাকব, এটা হয়ে গেল। তারপর আরও কেটামান সেটিং আছে যদি এইটা ধরে রাখে যে আপনার গ্রুপ বহুত ইম্পর্টেন্ট হয় আপনি হোয়াটসঅ্যাপত আহার ইমান সময় নাই, তারপর আপনি ইয়াতে চাব থ্রি ডট, থ্রি ডট ক্লিক করে ইয়াতে এয়ারটাট শর্টকাট, এয়ারটাট শর্টকাট মারিলে আপনার চার্টটু ডাইরেক্ট আপনার হোম পেজত আহি যাব, ইয়াতে চাইছে হোম পেজত আহি গেছে, ইয়াতে চাইছে এইটো মানে যদি আপনার ইমান সময় নাই যে আমি গ্রুপত কেতিয়া যাম মানে হোয়াটসঅ্যাপ কেতিয়া খুলিম এটা আমার সম্মুখতে আহি থাকবে লাগে, প্রতিটা পার্সনের বাবে এনেকৈ আপনি করব পারে, এটা এটা এনেকৈ আপনি রিমুভও করব পারে, মই রিমুভ করে দিলো। সো এটা আপনি আছে যে গ্রুপত আমি গ্রুপত না থাকো, গ্রুপের পর আমার লেফট লোক লাগা হয় যে ভাল না লাগে, সো ইয়ারপর আপনি কি গ্রুপটি ইয়াতে সিলেক্ট করব, তারপর ইয়াতে থ্রি ডট, থ্রি ডট ক্লিক করি ইয়াতে অ্যাকসেপ্ট গ্রুপ, ইয়ারপর এই গ্রুপত ক্লিক করি ইয়াতে অ্যাকসেপ্ট করে দিলে গ্রুপের পর আপনি মানে লেফট ললে, তারপর ইয়াতে আপনি এগেন ধরি ইয়াতে ডিলিট অপশন মারি ইয়াতে ডিলিট করে দিলে, সো গ্রুপের পর আপনি পলাই গেলে মানে গ্রুপটা আপনি হ্যাক করে দিলে। তো এনেকৈ আশা করো ভিডিওটা ভাল লাগছে, ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন না পারিব, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে মোক ডিসক্রিপশনত মোক মেসেজ করে জানাই দিব।